আরো কথা হচ্ছে, সম্মানটা আমরা আসলে প্রপারলি দিতে শিখিনি, পারিও নি। সম্মানটা যে আদায় করে নিতে পারে তার জন্য সম্মান আছে, যে জোর করে আদায় করে নিতে পারে তার জন্য সম্মান আছে, আর যে যার গুণপনাটা ছিল তাকে আসলে সম্মান করার জন্য প্রয়োজন কেউ বোধ করি। একজন হুমায়ুন ফরিদি, একজন আলী জাকের, একজন এটিএম শামসুজ্জামানের, যে কত কত বড় মাপের শিল্পী, তা আমরা বড় মাপের বলেই তো গেলাম। এদের, এরা বেঁচে থাকতে এদেরকে আমরা কিভাবে আসলে দেখেছি? সালাম আলাইকুম বললে তার সম্মান হয় না, সম্মানটা হচ্ছে যে ওদের কাজ করার জায়গাটা আমরা কতটা বিস্তৃত করতে পেরেছিলাম সবাই মিলে। আপনারা তো পারতেন, তো আপনাদের এই আলোচনাটা হয়নি, এটা এটা কি একটা ব্যর্থতা না? না, তারে কখনো কখনো খুব সামান্য মানুষ আমি, কিন্তু কখনো কখনো অনেক মানুষকে তো আসলে বলতে শুনি যে আপনারা তো এটা পারতেন। জি, এটা ভাবতে ভালো লাগে যে এই মানুষগুলো মনে করে যে আমাদের একটা শক্তি রয়েছে, কিন্তু আমরা তো জানি যে আমরা শক্তিহীন। প্রশ্ন আছে আফজাল ভাই, হচ্ছে আপনি থিয়েটারে ব্যস্ত, আঁকছেন, এবং থিয়েটারে বলা হয় যে খুব নিজের গাঁটের পয়সা খরচ করে, এবং খুবই মানে নিঃ আকারে বলা হয় যে এটা একেবারেই মোহহীন কাজ, এবং ঠিক সেই জায়গায় আপনি বিজ্ঞাপন চিত্রে একেবারে পথিকৃত পর্যায়ে সেই শুরুর দিকে, কিন্তু দুটো একেবারে আলাদা, একটা অতি বাণিজ্যিক, মানে এটা কিভাবে, এটা কি একটা একটা সাংঘর্ষিক বিষয় দাঁড়ায় কিনা, যে না আপনি অতি বাণিজ্যিক জায়গায় খুব প্রতিষ্ঠিত এবং পায়োনিয়ার জায়গায়, আবার মঞ্চে তখন কাজ করছেন? আমি প্রতিষ্ঠিত কিনা আমি জানি না, আমার অনেক দুর্নাম আছে, এবং দুর্নাম মানে কি কোনো বিষয় না, সেটা হচ্ছে যে কাজটি সঠিক সময় করিনি, দেরি করেছি, এবং এটার উল্লেখ করার কিন্তু কারণ আছে, আমি এমনি এমনি বলছি। কিন্তু আপনার ওই সময়কার ভাবনাটা যদি ছোট করে বলতেন ফরিদ ভাইকে প্রথম। না না, আমি হাত ধরে নিয়ে এসেছি অভিনয় কথাটা ঠিক না, ও তো প্রতিভাবান অ্যাক্টর। নিঃসন্দেহে আফজালের ব্রেকটা দেওয়ার কারণে কিন্তু তাদের বন্ধুত্বটা আরও বেড়েছে, আরও প্রগাঢ় হয়েছে, এবং শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত ছিল। প্রত্যেকের বেলায় আফসোসটা করি, কেউ চলে গেলে বলি যে হ্যাঁ চলে গেল, মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর পর, আমরা বেঁচে থাকাটাকে গুরুত্ব দিলাম না। ওই যে ফরিদি তো বলে নাই যে আফজাল কোন, মানে আমাকে ফরিদি বানিয়েছে আফজাল, ওর যেসব স্মৃতি মানে আমার মনে পড়ে, ও আমার সঙ্গে ওর যে আচরণ টাচরণ গুলো, এগুলো আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় ও কেন করতো আমার সামনে। শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না, সামনে ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা সর্বশেষ যে কথাটা আমি একদম ভুলতে পারি না, ও এটা বলে থাকে তারেক যে ওর ব্যক্তিগত দুঃখ, ব্যক্তিগত সম্পর্ক টম্পর্ক ইত্যাদি বিষয়ে হয়তো মানুষের ধারণা আছে যে ও এই কারণে ফ্রাস্ট্রেটেড ছিল, এই কারণে। আসলে বিষয়টা তা না, মনে প্রাণে শিল্পী ছিল, মনে প্রাণে শিল্পী ছিল, সেটা তার উদাহরণ হচ্ছে এই যে অভিনয় ছাড়া সে কোনো কিছু করতে চায়নি। কিন্তু তার মাপের অভিনেতা যে সময়টা জন্মগ্রহণ করলো এবং যে কাজের সুযোগ ছাড়াই তাকে বিদায় নিতে হলো, একটা দীর্ঘ সময় বেঁচে থাকতে হলো যে কাজের তেমন সুযোগ নেই, যে কাজগুলো করতে হচ্ছিল, এটা তো আসলে কোনো শিল্পীকে অনুপ্রাণিত করে না, পীড়িত করে, দুঃখিত করে, বেদনার্থ করে, তো এটা তো বিরাট হতাশার ব্যাপার। তো সেটা আমরা তো আসলে খুব ভালো করে খেয়াল করি না। আমরা এই পর্যন্ত বলতে পছন্দ করি যে খুব বড় মাপের শিল্পী ছিল, তো ছিল তো কি হয়েছে, মানে আজকে বেঁচে থাকলে কি করতে হতো তাকে, যারা বেঁচে আছেন কি করতে হয় তাদের। তো আমরা স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, ক্ষেত্রটাকে তো এরকম জায়গায় নিতে পারলাম না যেখানে বড় শিল্পীদের কাজের সুযোগ থাকে, সুযোগ আছে, কিন্তু প্রত্যেকের বেলায় আফসোসটা করি, কেউ চলে গেলে বলি যে হ্যাঁ চলে গেল, মানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মৃত্যুর পর, আমরা বেঁচে থাকাটাকে গুরুত্ব দিলাম না। সত্যি আপনি একটু দারুণ লেখাও লিখেছেন, মনে হয় প্রথম মৃত্যুবার্ষিকীতে, প্রথম আলোতে। ছোট্ট করে যদি বলি যে ফরিদ ভাইয়ের বিভিন্ন প্রসঙ্গে এসেছে, আপনি তাকে হাত ধরে অভিনয় নিয়ে এসেছেন, আপনার ওই সময়কার ভাবনাটা
যদি ছোট করে বলতেন ফরিদ ভাইকে প্রথম? না না, আমি হাত ধরে নিয়ে এসেছি অভিনয় কথাটা ঠিক না। ও তো প্রতিভাবান অ্যাক্টর, ও ঢাকা থিয়েটার এলো, জয়েন করলো, এবং কেন জানি আবার ওই সেলিম আলদিনের মতোই ওর সঙ্গে আমার কেন জানি একটা বন্ধুত্ব হয়ে গেল। এবং কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করবার জন্য যে বিশেষ যোগ্যতাগুলো লাগে আমার কিন্তু তার কিচ্ছু নেই, আমি না 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 আমি সত্যি কথা বলছি, সেটা হচ্ছে সম্পর্কটা তৈরি করবার জন্য নিজের ভূমিকা থাকতে হয়তো, একটা মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয়, কথা বলতে হয়, যাওয়া আসা করতে হয়। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব জানে যে ওগুলোর কোনোটাই আমার নেই, মানে কেউ যদি আমার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখে থাকে সেটা তাদের যোগ্যতা টিকিয়ে রেখেছে। তো ফরিদের সঙ্গেও তাই ছিল, সেরকমই ছিল। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় মিল ছিল, সেটা হলো যে কেন জানি আমি কোনো কারণ বুঝি না, অবশ্যই কোনো কারণ বুঝি না। যেমন সেলিম আলদিনও আমাকে বিশেষ ভালোবাসবার কোনো কারণ ছিল না, ফরিদেরও থাকার কথা না, এবং নানাবিধ কারণ বরং মানুষ আবিষ্কার করতে পারে যে যেসব চিন্তাভাবনা করে যে এই লোকটির সঙ্গে আসলে সম্পর্ক তো ভালো হওয়া উচিত না, ও যা জীবনযাপন আমার জীবনযাপন একেবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কিন্তু অবশ্যই আমি ওকে আলাদা সম্মান করতাম, এবং ওর যেসব স্মৃতি মানে আমার মনে পড়ে, ও আমার সঙ্গে ওর যে আচরণ টাচরণগুলো এগুলো আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় যে এতটা সময় ও কেন করতো আমার সামনে, শেষের দিকে সিগারেট খেত না, মানে এটা অনেক বড় ব্যাপার না যে বন্ধু সিগারেট খায় না সামনে, ধোঁয়া এরকম করে মানে সামনে থেকে দাঁড়ায়, এরকম তো এগুলো একটা বিশাল ব্যাপার। এবং একটা সর্বশেষ যে কথাটা আমি একদম ভুলতে পারি না, আমার খুবই পেরেকের মতো গেঁথে আছে, যে আমি হাসপাতালে গেছি দেখা করতে। বিষয়টা হচ্ছে যে আমি হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছে জেনেছি, কিন্তু একটু রাগ করে গিয়েছিলাম দুদিন পরে। তো আমরা আমার আমি আমার বউ দুজনে গেছি, যাওয়ার পরে ও দেখলাম যেভাবে আমার সঙ্গে কথা বলে ওভাবে বলেনি, ও দীর্ঘক্ষণ ওভাবে কথা বলেনি। এবং একটা সময় ওই নার্স এসেছিল একটা ইঞ্জেকশন দিতে, তো ও বললো যে ও সব যত ভঙ্গিতে মেয়ে নার্সকে বলছে যে ইঞ্জেকশন দিলে কি ব্যথা লাগবে, তো নার্স বলছে না ব্যথা লাগবে না, তোর থেকে ব্যথা যদি লাগে তাহলে কিন্তু চুমা দিয়ে দেবো বলে ওই এতক্ষণে সেটা নর্মাল হলো। হয়ে তারপরে হঠাৎ করে আমার বউর দিকে তাকিয়ে বললো, আমার বউর সঙ্গে ওর আলাদা একটা সম্পর্ক ছিল, তো তাকিয়ে বললো ভাবিকে কেন এনেছি, তো তার মানে হলো ও যেভাবে কথা বলতে চায় সেটা আবার ও থাকলে ওভাবে বলে না কথা, লম্বা সময় কাটা। যেটি বলার জন্য আসলে আনলাম সেটি হচ্ছে আসবার সময় ও আমাকে বলছে কি তোর কাছে নেল কাটার আছে। আচ্ছা, আমি সেটা একটা সব শুরু রসিকতাই ভেবেছি যে নেল কাটারের কথা হাসপাতাল থেকে বেরিয়ে আসছি। তো আমি বললাম কেন কি দিস, তো আমি চলে আসলাম তার তো দুদিন বাদেই। এবং তখন আমি মনে করলাম নেল কাটার মানে তো আসলে নেল কাটার না, নেল কাটার হচ্ছে উপলক্ষ যে আবার যেন দেখা হয়, নেল কাটার উপলক্ষে নেল কাটার আমি দিতে যাই দেখা দেওয়া যেন হয়। তো যাই হোক, তখন মনে হয়েছিল যে যদি আমি এই জীবন যাপন করি তাহলে তো আমার একটা রুটি রোজগারের বন্দোবস্ত থাকতে হয়। আর শুরু থেকেই তারপরে আমি একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, আমি আর্ট কলেজে যখন এসে ভর্তি হই তার আগে শিল্পী সাহিত্যিক সম্পর্কে সিনেমা সাহিত্যে যে ধারণাগুলো পাওয়া যেত যে শিল্পীর লম্বা চুল থাকবে এবং উদাসীনতা থাকবে, তারপরে পোশাক আশাকের তেমন কোনো কিছু থাকবে না, এবং শেষ বয়সে কাশতে কাশতে যক্ষায় মারা যাবে। তো ওই কার কিভাবে মৃত্যু হবে ওরকম হয়তো ভাবা যায় না অতটা অগ্রিম, কিন্তু নিশ্চিত ছিলাম একটা বিষয় যে জীবন যাপন এরকম হতে হবে। সেটা আমার ছাত্র জীবনেও যারা আমাকে চিনত তারাও লক্ষ্য করেছে, আমি ক্লাস যখন আমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ি তখন থেকে আমি উপার্জন করা শুরু করেছি, এবং সেই উপার্জন কিন্তু সেই বয়সের তরুণেরা স্বাধীনতার পরবর্তীকালে যে জীবনযাপন করতেন সেই ধরনের একেবারেই উল্টো, আমি সুন্দরভাবে জীবনযাপন করতে চেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে খুবই পরিপাটি জীবন আপনাকে টানতো মানে সব সময়। এবং শুধু হ্যাঁ, এবং শুধু একা নয়, আমি বন্ধু-বান্ধবকে সহ মানে আমার চারপাশে যারা ছিলেন আমরা একই কাজ করতাম সবাইকে নিয়ে, মানে সেটাই সেটাই হচ্ছে সেভাবেই জীবনকে উপভোগ করেছি। তো সেটা করতে হলে মনে হয়েছে যে আচ্ছা
তাহলে তো কিছু একটা করতে হবে। তো নিশ্চিন্ত ছিলাম যে আমি চাকরি করব না এবং অর্থ রোজগারের জন্য কোনো কিছু করব না, আমার ভালো লাগতে হবে এবং প্রতি মুহূর্তে অনুপ্রেরণা পাওয়া যায় এরকম একটা বিষয় হতে হবে। তো সেটা ভেবে দেখলাম, আমি লিখি বহু আগে থেকে, আর্ট কলেজে আসার আগে থেকে ছবি আঁকি, মন ঢাকা থিয়েটারে জয়েন করে মানে মঞ্চ নির্মাণ করলাম, তো এই ইলাস্ট্রেশন করি, বুক কভার করি। তো মনে হলো যে লিখতে যদি পারি, আঁকতে যদি পারি, মঞ্চ নির্মাণ করবার পর আরেকটা এরিয়া সম্পর্কে আমার কিছুটা ধারণা হলো, তাহলে বিজ্ঞাপনের কাজটা যদি করা যায় তাহলে। আচ্ছা, এখানে এখানে একটা প্রশ্ন আছে আফজাল ভাই, হচ্ছে আপনি থিয়েটারে ব্যস্ত আঁকছেন এবং থিয়েটারে বলা হয় যে খুব নিজের গাঁটের পয়সা খরচ করে এবং খুবই মানে নিস আকারে বলা হয় যে এটা একেবারেই মোহহীন কাজ, এবং ঠিক সেই জায়গায় আপনি বিজ্ঞাপন চিত্রে একেবারে পথিকৃত পর্যায়ে সেই শুরুর দিকে, কিন্তু দুটো একেবারে আলাদা, একটা অতি বাণিজ্যিক, মানে এটা কিভাবে, এটা কি একটা একটা সাংঘর্ষিক বিষয় দাঁড়ায় কিনা, যে না আপনি অতি বাণিজ্যিক জায়গায় খুব প্রতিষ্ঠিত এবং পায়োনিয়ার জায়গায় আবার মঞ্চে তখন কাজ করছেন? আমি প্রতিষ্ঠিত কিনা আমি জানি না, আমার অনেক দুর্নাম আছে এবং দুর্নাম মানে কি কোনো বিষয় না, সেটা হচ্ছে যে কাজটি সঠিক সময় করিনি, দেরি করেছি, এবং এটার উল্লেখ করার কিন্তু কারণ আছে, আমি এমনি এমনি বলছি না। উল্লেখ করার কারণটা হচ্ছে এই যে বাণিজ্যকে আমি বাণিজ্য কখনোই ভাবিনি। আচ্ছা, আমি হ্যাঁ অর্থের জন্যে বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু অর্থ আমাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। যদি অর্থ আমাকে নিয়ন্ত্রণ করতো তাহলে কিন্তু আমাকে ওই অভিযোগগুলো শুনতে হতো না যে আমি যেসব কাজ করি সেসব কাজগুলো সময় করি না, দেরি করি, সময় নিই, তা তো না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে যদি এটা বাণিজ্যিক বিবেচনা করা হয় তাহলে একটা প্রতিষ্ঠান একটা কাজ দিয়েছে, সেই কাজটা শেষ করে দিয়ে পয়সাটা নিয়ে নেয়। কিন্তু যখন আমার মনে হচ্ছে যে না কাজটা তো করবার আগে আমি তো নিজে কনভিন্সড না যে আমি একটা ভালো কাজ করতে পারবো এটা দিয়ে, শুধু কাজ করার জন্য আমি কেন কাজটা করব, এবং আজও পর্যন্ত আমি ওই জায়গাটা বদলাইনি। সেটা অনেকের কাছে মনে হতে পারে যে আমি প্রফেশনাল না, অনেকের কাছে মনে হতে পারে যে এলোমেলো, সেটা যাই ভাবুক, আমি হ্যাপি, আমি হ্যাপি যে আমি নিজে কোনো বিষয়ে নিজের কাছে কনভিন্স না হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু করিনি। সেটি একটা লাইন লেখা হোক, একটা বিজ্ঞাপন চিত্র নির্মাণ করা হোক, একটা ছবি আঁকা হোক, বা একটা অভিনয় করা হোক। সেটা হচ্ছে অর্থ রোজগারের বিষয়, যদি অর্থের দরকার ছিল বলে আমি যুক্ত হয়েছি, কিন্তু অর্থ রোজগারের বিষয় যদি গুরুত্বপূর্ণ হতো, বিজ্ঞাপন সেটের মধ্যে হয় না, বিজ্ঞাপনের আলাদা ডিজাইন করা ফার্নিচার থাকে না, কিন্তু এগুলো হয়তো একটা পর্যায়ে আমাকে অনেকেই বলেছে যে এগুলো কেন করো বা করিস, আমার বন্ধু বান্ধবী বলেছে, আমি বলছি সেটা একটা সময় যে বোঝা যাবে যে কেন করি, এটা নট দ্যাট যে আমি শখের বসে করি তা ঠিক না, এবং এখন তো নিঃসন্দেহে বলা যায় যে এগুলো অ্যাপ্রিশিয়েটেড হয়েছে, মানুষ দেখেছে এবং আলাদা করে বিবেচনা করেছে। আজকের আজকের এই ইন্ডাস্ট্রি আপনি দেখতে পাচ্ছিলেন সেই সময়? আমি আজকের ইন্ডাস্ট্রি দেখিনি, কিন্তু আমি ভেবেছি, আমার একটা চ্যালেঞ্জ মনে মনে খুবই ছিল, সেটা হচ্ছে এই বিজ্ঞাপন বিষয়টা বাইরের উপর খুব নির্ভরশীল ছিল, কলাকুশলী থেকে সবকিছুই বাইরে থেকে হবে এরকম একটা, এবং সেটার প্রণোদনাও ছিল খুব, মানে হোক এটা হতে থাকুক। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে সবকিছুই দেশি হবে,
এবং সেটার জন্য কিন্তু আমি প্রচুর জেদও করেছি, মানে সেসব জেদের মধ্যে আমাকে ঠিক বাণিজ্যিক ভাবা যায় না, যে একটা কাজ গ্রহণ করব না। এটাও কিন্তু খুবই একটা, অনেকে বলবেন যে এটা বাস্তবতা নয়, যেটা আমি একটা পয়সা পাবো যে কাজটা, সেই কাজটা আমি নীতিগত কারণে করছি না। তো সেটা আজকে আমার ভালো লাগে যে এখন বাংলাদেশে যেসব ছেলেমেয়েরা তৈরি হয়েছে, যারা এখন বিজ্ঞাপন নির্মাণ করেন, নাটক নির্মাণ করেন, মিউজিক ভিডিও নির্মাণ করেন, ছবি বানাচ্ছেন, কলাকুশলী থেকে শুরু করে প্রত্যেকেই মানে ঈর্ষণীয় যোগ্যতা আছে সবার। এটা এটা সম্ভব হয়েছে যে শুরুতে এই এই মানুষের কাছে এই বিষয়টা আলাদা মনোযোগের জায়গা করে তোলার যে চেষ্টাটা ছিল, সেই চেষ্টার একটা ফল বলে আমি বিবেচনা করি। কি কারণ নাম মানে বলতে চান, এটা অবশ্য অনেক বড় সার্টিফিকেটের মতো হয়ে যাবে যে যাদের কাজ ভালো লাগছে আপনার চোখে বিজ্ঞাপনে। না, অনেকের অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে, এবং প্রকৃতপক্ষে আমি তো এখন ওই অর্থে পিছনের মানুষ, অনেকে কিন্তু আমি ঠিক জানিও না চিনি না আমি কাজের মধ্য দিয়ে চিনি। এবং আমাদের দেশে আরেকটা ব্যাপার তো নেই তারেক, সেটি হচ্ছে যাদেরকে নিয়ে প্রচুর আলোচনা হওয়া উচিত, যাদের যোগ্যতা ঈর্ষণীয় বলছি আমি, তাদের যেসব কাজ হয়েছে হচ্ছে, সেই কাজগুলো নিয়ে যত আলোচনা হওয়া উচিত সেগুলো তো খুব হয় না বলে কিন্তু তারা থেমে নেই, তারা এগিয়ে চলেছে। কিন্তু এটা যে আরো অগ্রসর হতে পারত বিষয়টা, সেটা আমরা ওই 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 জায়গাগুলো তৈরি করে দিচ্ছি না, যে যার সাধ্য আছে তার জায়গাটা সে নিজে করে নিচ্ছে, এবং একটা পর্যায়ে হয়তো তাকে অনুভব করতে হচ্ছে, সে হয়তো করে না অনুভব, করলে সে থেমে থাকতো, সে তাকে অনুভব করে নিতে হচ্ছে যে খুব বেশি অনুকূল জায়গা এটা নয়, আমি এই কাজটি ভালোবাসি বলে আমাকে করতে হবে, করে যেতে হবে। গোলাম মর্তজা ভাই, অর্থাৎ বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, প্রশ্ন রাখতে বলেছেন যে আপনার দীর্ঘ এত বছর পর একটা একক প্রদর্শনী হয়েছিল নিউ ইয়র্কে, এবং এই সময়টা নীল কেন নিয়েছিলেন, এবং সেই অর্থে কিন্তু প্রদর্শনী নেও আফজাল হোসেনের, যেটা খুবই ডিজায়ার, মানে মানে এটা এটা অবাক করার মতো, এই আলসেমিটা কেন? আলসেমি না, আমার ব্যাখ্যা হচ্ছে যে আমি তো একটা সময় ছবি আঁকা ছেড়ে দিয়েছিলাম, আমি যা যা করতাম সেই সব কাজ এত বেশি, আপনি তো অনেক কিছু ছেড়ে দিয়েছেন, আপনি ফিল্মে সফল হয়ে ছেড়ে দিয়েছেন, লেখালেখিটা আবার একটু ক্যাপ দিয়েছেন, এসব ছাড়ার ভিতরে দিয়ে আপনি আঁকার বিষয়টা কিন্তু আলাদা, ছবি আঁকার বিষয়টা আলাদা, মানে আমি যখন অভিনয় ছেড়েছি সেটার আমার লজিক আছে, কিন্তু ছবি আঁকার বিষয়টা তো আলাদা। ছবি আঁকা আমি তো শিল্পী হতেই ঢাকা শহরে এসেছিলাম, শিল্পী না সরি ভুল বললাম, অনেক বড় ব্যাপার ওটা, ছবি আঁকতে ঢাকা শহরে, ছবি আঁকা শিখতে ঢাকা শহরে এসেছিলাম। তো সেই সেই আশা থেকে আমি বললাম যে ডালপালায় নানান দিকে চলে গেলাম, এবং হ্যাঁ একটা সময় অভিনয়টা খুব পছন্দ করতাম বলে, আর বিজ্ঞাপন যখন বানানো শুরু করলাম তখন এত ব্যস্ততা ছিল যে ছবি আঁকাটা আর হয়ে ওঠেনি। এবং আমি এই কথাটা অনেক জায়গায় বলি যে প্রায় 12-14 বছর আমার ঘরের দেয়াল ফাঁকা ছিল, মানে কোনো কোনো ছবি ছিল না, অথচ আমার সংগ্রহে অনেকের ছবি আছে। আমার স্ত্রী বলেছিলেন যে না, নিজে ছবি না এঁকে অন্য কারো ছবি দিয়ে দেয়াল সাজাতে পারবে না। তো তখন থেকে, এখান থেকে আমি বলছি যে 7-8 বছর আগের থেকে, মানে ভেতরে যে তাগিদটা এবং আঁকি না বলে যে গ্লানিটা, সেটা শুরু হয়, এবং আবার আঁকা শুরু করি। এবং তারা, আমি কিন্তু বিশ্বাস করি যে যিনি গান গান তিনি গানটা ছেড়ে দিলে আবার যেদিন ছেড়ে দিলেন তার 5 বছর পর খুব আরামসে আবার শুরু করতে পারেন, এটা সময় লাগে। মানে সৃজনশীল কাজ, কিছু কিছু কাজের এমন থাকে যে চর্চা এবং অনুশীলন বন্ধ হয়ে গেলে ওই জায়গায় ফিরতে 4-5 বছর লেগে যায়। তো আমি সেই 4-5 বছর ব্যয় করেছি। করার পরে এরকম গ্যাপ হয়েছিল, একেবারেই রংতুলিতে ছিলেন না? না, আমি এটা কিন্তু বিষয়টা হচ্ছে দুরকম, এক হচ্ছে ছবি আঁকা তো কখনো ছবি আঁকা বাদ দিইনি, কিন্তু পেইন্টিং করা ছবি আঁকার দুটো তফাৎ আছে। আমি যে ইলাস্ট্রেশন করি, পোস্টার ডিজাইন করি, বুক কভার করি, বিজ্ঞাপনের অসংখ্য ছবি আঁকছি, সেসব তো আঁকা আঁকির মধ্যে থাকা, কিন্তু পেইন্টিং যেটা করা সেইটা তো মানে অনেকদিন করা হয়।